সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনী থানার বারাবনী ব্লকের দাসকিয়ারি গ্রামের গোয়ালা পাড়ার বিজেপি কর্মী মহেশ পালের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ, ওই বিজেপি কর্মী বাড়িতে বোমা মজুত করেছিলেন, সেটাই এদিন বিস্ফোরণ হয়। বোমায় উড়ে যায় বাড়ির টালির চালা। এই ঘরে কেউ বসবাস না করায় হতাহতের খবর ঘটেনি। স্থানীয় তৃণমূল বিশ্বজিৎ সিং ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে থেকেই ওই বিজেপি কর্মী এলাকায় অনেক দুষ্কর্ম চালাতেন এবং বোমা মজুত করেছিলেন। এদিন বোমাগুলি বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। বাড়ির মালিক মহেশ পালকে পুলিশ আটক করেছে। কি মনে হচ্ছে, কিসের জন্য এটা এরকম হলো? মানে আমি একটা বলতে চাইছি যে কোন একটা আওয়াজ আওয়াজ তো স্যার কারো বাড়িতে এরকম হয় না নাকি? আপনারা কি মনে করছেন, কিছু ছিল বাড়ির ভিতরে? না, এরকম থাকার কিছু নেই স্যার। আমি তো ধরুন এই ঢুকা বিড়ানো করছি, ধরুন বাড়িতে জলও পড়ে, ঠিক আছে, মানে এইটুকুর মধ্যে আমি রান্নাবাড়া করি, এইটুকুর মধ্যে এরুমে থাকি, এরুমে রান্নাবাড়া করি। তো যখন রোদ ফোদ যে দেয় তখন হয়তো দুটি আমি রান্নাবান্না করি, এই বাড়িটা চালাটাই ভিতর দিকে কোনো ব্যবহার নেই। হঠাৎ কি করে হলো এটা এরকম? এটা হঠাৎ আমিও ছিলাম না, আমি তো সাইকেল পাঞ্চার হয়ে গেছি, আমি তো গেছিলাম ওই মোড়ে, ঠিক আছে। তো ওইখানে ধরুন আমি গেলাম, তো একটা আওয়াজ পেলাম, ঠিক আছে, ধরুন ওই ভাবলাম যে একটা কোনো একটা আওয়াজ। তো এইভাবে তো আমি তো জানি না যে আমার বাড়িতে আওয়াজটা হয়েছে। তো ধরুন এই যে আমার মিসেস সবজি বানাচ্ছিল এখানে, এই বরবটি সকল বানাচ্ছিল, আওয়াজটা কিসের মতন হয়েছিল সেটা স্যার আমি কানে শুনি নাই, মিথ্যা কথা বললে কোনো লাভ নেই। আমি তো ধরুন ওই মোড়ে একটা আওয়াজ, এবারে ধরুন যে কোনো ওটা ঠিক বলা যাবে না স্যার, বোম আমি কি করে বলে দেবো। তারপরে ধরুন যদি বা কোনো আওয়াজটা কিসের মতন লেগেছে, বোমের মতন? হ্যাঁ, একটু জোরে আওয়াজ। বিভিন্ন ভাবে প্ররোচনা করে বোম অস্ত্র রেখেছিল বাড়িতে এবং আমাদের যারা নেতৃত্ব দেয় তাদের উপর অ্যাটাক করাচ্ছিল। তো নির্বাচনের সময় পারেনি, নির্বাচনের পরেও মানে পারেনি, নির্বাচনের যেটা মানে ভগবানের কল বলে না যে নড়ে, তো সেটাই হয়েছে। ওরা জিনিসপত্রগুলোকে হাঁটাতে পারেনি, যা ফেটেছে। আমি একটা জিনিস ভালো হয়েছে যে কারোর হতাহত হয়নি, তবে এটা পুলিশ হস্তক্ষেপ করেছে। বিজেপি নেতা নেতার বাড়ি এটা কি বিজেপি যখন ভোটের আগে কি এরা ভোটের আগে থেকে ওদের ওদের তো টাকা পয়সা বোম বারুদ নিয়েই তো লড়াই করেছিল পশ্চিমবঙ্গে সব জায়গাতে। আপনি জেলার সভাপতি হয়েছেন, কিভাবে দলকে সাজাবেন? দাদা, আজকে দাসকিয়ারি গ্রামে কি ঘটনাটি ঘটেছে? আমি তো এই দুয়ার সরকার ক্যাম্পে গোরান্ডি হাই স্কুল আছি, ঠিক আছে। আমি ফোন মারফত জানতে পারলাম যে মনেশ পালের বলে একজন দাসকিয়ারি একজন মানুষ আছে, তার একটা টালির চালা পুরো উড়ে গেছে, তার ওইখানে বোম মজুদ ছিল। আমরা বারবার এর আগে ভোটের আগে থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে বলেছিলাম যে ওই মনেশ পালের বাড়িতে, মনেশ পালের যে বিজেপি নেতা, তার বাড়িতে বোম মজুদ আছে, এবং তখন থেকে ভোটের আগে থেকে সে বোম দিত আমাদের যে ছেলেদেরকে। আজকে তা প্রমাণ হলো এবং টোটাল ব্লাস্ট হয়েছে, ব্লাস্টে নিজের বাড়িটা গেছে। কিছু কোনো আহতর কোনো খবর পাচ্ছেন কি? এখন তো কথা আমি ডিটেলস জানি না, আমি তো এখানে ব্যস্ত আছি। কি কারণে আজকে মনে হচ্ছে যে রেখেছিল বাড়িতে মজুদ করেছিল, কি কারণে? মানে কি বলবো, ক্রিমিনাল টাইপের তো বটেই। হ্যাঁ, ও তো আগে অনেক গুণ ছিল, কিন্তু বিজেপি এখন ভোটের আগে থেকে বিজেপি করতে শুরু করেছিল, এবং ভোটের বিজেপি করার ভোটের আগে থেকে ওর মানে খুব বাড়বাড়ন্ত যে সবাইকে শাসাত্ম দু তারিখের পর দেখছি, দু তারিখের পর এলাকায় রয়েছে, তো মানে এই ফার্স্ট ভার্সন বইতে আমরা প্রশাসনে জানিয়েছিলাম যে ওর বাড়িতে তখন কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। এর আগে অনেকবার বিজেপি অনেক বাড়িতে আমরা ভোটের আগে থেকে বলে আসছি। এখন কি চাইছেন ওনার? যে প্রশাসন যেটা যেটা উচিত, যে যেটা যেভাবে ঘরে বোমা রেখেছিল, আইনানুক যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে নেওয়া হয়, যদি না নেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।